কুম আসসালাম ওরমতুল্লাহ বারাকাত বোনের কথা বোনের প্রশ্ন হচ্ছে কেউ হজে আসবে তারা এবং গ্রুপের সাথে আসবে স্বামী স্ত্রী বা স্ত্রী যাই হোক এখন ত করতে করতে যদি তাদের উঁদু নষ্ট হয়ে যায় তাহলে কি তারা উঁদু ছেড়ে আবার চলে যাবে উজু করার জন্য উজু করার জন্য গেলে তো তাদের তারা গ্রুপ থেকে ছুটে যাবে গ্রুপ থেকে ছুটে যাওয়া তাদের জন্য অনেক কঠিন হবে বোন গ্রুপে থাকা মানে এই নয় যে গ্রুপ থেকে ছুটে গেলে অনেক সমস্যা হয় এরকম ব্যাপারটা নয় তবে মেয়ে ছেলে যদি একা হয় তাহলে সমস্যা অবশ্যই বটে কারণ সে আর নিজে চিনে হোটেল আসতে পারবে না জায়গা চিনতে পারবে না তবে সাধারণত এরকম হয় না মানে যারা গ্রুপে যায় তারা যে গ্রুপে মানে একটা গ্রুপে পাঁচশো জন লোক থাকে দুশো জন লোক থাকে একশো জন লোক থাকে তা একশো জন লোক মিলে একসাথে তওয় বা একসাথে সাইতে থাকা যায় না সবাই ছুটেই যায় তারপরে তারা ওই একটা নির্দিষ্ট জায়গা বলে দেয় যে তফ করার পরে কাজ সারার পরে তোমরা এই জায়গাতে আসবে সাধারণত আমরা হজ করেছি হিসাবে যেটা জানি আমরা গ্রুপ নিয়ে গেছি এবং গ্রুপে আমাদের কাছে হয়তো কমই লোক থেকে যে পঞ্চাশটা বা পঁচিশটা লোক তাও আমরা বলে দিয়েছি যে পঁচিশটা বা পঞ্চাশটা লোক তোমরা কেউ সবাই চাই আমার সাথে থাকবে ধরে রাখবে কিন্তু পারবে না ছুটাছুটি হয়ে যাবে অতএব ওমরা শেষ করে কাজ শেষ করে এই জায়গাতে এসে সবাই একত্রিত হবে তাদের জন্য একটা টাইম বেঁধে দেওয়া হয় তো মোট কথা হচ্ছে যে আল্লাহ তালা কোরআনে বলেছেন ফাত্তা মাস্তা তা তোমরা যতটা সম্ভব আল্লাহকে ভয় করো যদি তওয়ফ করতে করতে প্রচণ্ড ভিড় না হয় মানে যে ভিড়ে বের হওয়া খুবই কঠিন হয় তাহলে সে ওই অবস্থাতেই তফ পূরণ করে নেবে আলেম ওলামাগন এ ব্যাপারে বলেছেন এতে কোনো সমস্যা নাই কারণ পরিস্থিতি খুবই কঠিন তফের জায়গা থেকে বেরিয়ে উজু করতে যাওয়া আবার ফিরে আসা এটা খুব কঠিন ব্যাপার কিন্তু যদি হালকা হয় যেমন ওমরা করতে যাওয়ার সময় আর কিছু করতে যাওয়ার সময় তাহলে সে চট করে গিয়ে উজু করে আসতে পারবে তো অবস্থা অনুপাতে ব্যবস্থা করতে পারবে কঠিন ভিড়ের সময় আর হজের সময় অবশ্যই কঠিন ভিড়ের ব্যাপার আছে অতএব ইনশাআল্লাহ তালা বোনের বা যে কোনো লোকের এই অবস্থায় উজু ছুটে গেলে সে তবাফ পূরণ করে নিতে পারবে ইনশাআল্লাহ তালা